এখানে কোশ্চেনে বলা হয়েছে এ বাস ফ্রম সিটি এম ইজ ট্রাভেলিং টু সিটি এন এট এ কনস্ট্যান্ট স্পিড হোয়াইল অ্যানাদার বাস ইজ মেকিং দ্য সেম জার্নি ইন দ্য অপোজিট ডাইরেকশন এট দ্য সেম কনস্ট্যান্ট স্পিড। তাহলে দুইটা বাস এম এবং এন থিকা অপোজিট ডাইরেকশনে আসতেছে, তাদের স্পিড কনস্ট্যান্ট সেম। দে মিট ইন পয়েন্ট পি আফটার ড্রাইভিং ফর টু আওয়ার্স, দুই ঘন্টা পরে পি পয়েন্টে মিলতেছে। দ্য ফলোয়িং ডে দ্য বাসেস ডু দ্য রিটার্ন ট্রিপ এট দ্য সেম কনস্ট্যান্ট স্পিড। তাহলে ওই দিনে আবার বাস দুটো ব্যাক করতেছে। ওয়ান বাস ইজ ডিলেড 24 মিনিটস অ্যান্ড আদার লিভস 36 মিনিটস আর্লিয়ার। তাহলে একটা 24 মিনিট লেট করলো আর একটা 36 মিনিট আগে স্টার্ট করলো। ইফ দে মিট 24 মাইলস ফ্রম পয়েন্ট পি, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু সিটিস। তাহলে তারা যদি 24 মাইল ডিস্টেন্স পি থেকে দূরে মিলিত হয়, তাহলে এম আর এন এর ডিস্টেন্স ডিস্টেন্স কত? আচ্ছা ওকে, তাহলে আমরা একটা ফিগার ড্র করি। আমরা মনে করি এটা হচ্ছে টোটাল রোড, এটা হলো এম, এটা হলো এন। ওকে আচ্ছা, ধরলাম একটা বাস এ যাচ্ছে এদিকে, আবার আরেকটা বাস বি ব্যাক করতেছে। আচ্ছা ধরি তারা সকাল 8 AM এ জার্নি স্টার্ট করছিল, এইটাও 8 AM এ স্টার্ট করছিল। আবার আচ্ছা যেহেতু তাদের স্পিড কনস্ট্যান্ট সেম স্পিড, তাহলে তারা ঠিক মাঝ পথে মিড পয়েন্টে তারা মিলিত হবে। আচ্ছা বলছে জার্নি স্টার্ট করার 2 ঘন্টা পরে, দে মিট ইন পয়েন্ট পি আফটার ড্রাইভিং ফর 2 আওয়ার্স। তাহলে দুইজনই এটু আসছে 2 আওয়ার্সে, এটা আসছে 2 আওয়ার্সে। যেহেতু তাদের স্পিড কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি যে এ যেহেতু এটুকু 2 ঘন্টা গেছে, বি এটুকু 2 ঘন্টা আসছে এবং তাদের স্পিড সমান, তাহলে এই স্পিডে টোটাল ডিস্টেন্স হচ্ছে 4 আওয়ার্সের ডিস্টেন্স। ওকে এখন তারা আবার ব্যাক করবে, ওই দিনই ব্যাক করবে। বি এখানে আসছে, এ ওইখানে গেল। আচ্ছা তাহলে পরবর্তীতে যখন ব্যাক করবে, বি এখান থেকে ব্যাক করতেছে, আবার এ ব্যাক করতেছে এন পয়েন্ট থেকে। এখন ধরলাম তারা সকাল 8টা একবার স্টার্ট করছিল জার্নি, আবার রাত 8টা একবার স্টার্ট করার তাদের স্কেজুল আছে। আচ্ছা এখন একটা বাস 24 মিনিট লেট করছে, ধরলাম এ লেট করলো 24 মিনিট, তাহলে এ স্টার্ট করবে রাত 8:24 PM এ, আবার আরেকটা বাস 36 মিনিট আগে স্টার্ট করছে, তাহলে 36 মিনিট আগে রাত 8টা থেকে 7:24 PM। তাহলে তাদের ডিফারেন্সটা 1 ঘন্টা, 8:24, 7:24, তাহলে এ 7:24 1 ঘন্টা আগে রওনা করছে। আচ্ছা তাহলে টোটাল ডিস্টেন্স যেহেতু আমাদের 4 ঘন্টার, এ 1 ঘন্টা রাস্তা প্রথমে চলে আসবে, এইখানে চলে আসলো 1 ঘন্টায় 8:24 পর্যন্ত। 8:24 এই বাসও স্টার্ট করলো, এ জায়গায় আছে। এখন তাদের স্পিড আবার কনস্ট্যান্ট, তাহলে এর জন্য 3 ঘন্টা রাস্তা বাকি আছে, বি 4 ঘন্টা রাস্তা যাবে যদিও। আচ্ছা এখন তারা মিট করবে, যেহেতু স্পিড সমান 3 ঘন্টা রাস্তা, এর মিড পয়েন্টে মানে 1.5 ঘন্টা রাস্তায়। এইটুকু ছিল এ 1.5 ঘন্টায়, যত বি 1.5 ঘন্টায় যতটুকু আসবে 1.5 আওয়ার্সে, এ 1.5 ঘন্টায় ততটুকু আসবে। আচ্ছা তাহলে এইখান থেকে পি পর্যন্ত ডিস্টেন্স ছিল 2 ঘন্টার, বি আসলো 1.5 ঘন্টা রাস্তা, বাকি 0.5 আওয়ারের রাস্তা বাকি আছে। আর বলে দিছে এইটুকু রাস্তা হচ্ছে 24 মাইল,
তাহলে 0.5 আওয়ারের রাস্তা মানে হাফ মাইল যদি হাফ আওয়ারের রাস্তা যদি 24 মাইল হয়, 1 আওয়ারের রাস্তা 48 মাইল, তাহলে টোটাল ডিস্টেন্স ছিল আমাদের 4 আওয়ার্সের। তাহলে 4 আওয়ার্সের রাস্তা হবে 48 × 4 মানে 192 মাইল। ওকে, আনসার হচ্ছে ই।